আমরা এই প্রজেক্টে ফ্ল্যাশ এমএক্স প্রো ভার্সনটি ইউজ করে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করব। দেখুন আমরা এখানে একটি প্রেজেন্টেশন রয়েছে, এটির যে কন্ট্রোলিং যে বাটন রয়েছে এখানে অটো প্লে একটি বাটন রয়েছে। এই বাটন যদি আমরা ক্লিক করি তাহলে আমরা লক্ষ্য করব যে এই যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো স্লাইড শো হচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে ইমেজ। তো এখানে আমরা এই প্রো ভার্সনটি ইউজ করে এটির যে ডিফল্ট যে সেটিং রয়েছে, অ্যাকশন রয়েছে, সব কিছু ঠিক রেখে শুধুমাত্র আমাদের পছন্দনীয় ইমেজ বা পিকচার ইনসার্ট করে আমরা একটি চমৎকার প্রেজেন্টেশন তৈরি করতে পারবো। আমরা পজ বাটনে ক্লিক করার মাধ্যমে এটিকে স্টপ করে দিলাম এবং এখানে নেক্সট এবং প্রিভিয়াস বাটন রয়েছে যার মাধ্যমে আমরা নেক্সট এবং প্রিভিয়াস পিকচারে যেতে পারি। যাই হোক, এই প্রজেক্টটি অর্থাৎ এই প্রেজেন্টেশনটি আমরা কীভাবে তৈরি করব এখন সেটি আমরা দেখব। তাই জন্য আমরা ফ্ল্যাশ এমএক্স প্রো ভার্সনটি যদি ইনস্টল সঠিকভাবে করা হয়ে থাকে তাহলে এটি প্রথমে রান করাবো। তো রান করালেই আমরা একটি ওয়েলকাম স্ক্রিন পাবো এবং এখানে দেখুন একটি টেমপ্লেট রয়েছে এবং টেমপ্লেটের অধীনে যে ফটো স্লাইড শো, এই ফটো স্লাইড শোতে আমরা ক্লিক করব আমাদের প্রেজেন্টেশনটি পাওয়ার জন্য। তো ফটো স্লাইড শোতে ক্লিক করলে পরে আমরা যে টেমপ্লেটে যে ডায়ালগ বক্স এসে এখানে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করব। দেখছি যে প্রেজেন্টেশনটি ওপেন হয়েছে। এখন আমরা ডান দিকের যে স্লাইডার এর পয়েন্টার রয়েছে এই পয়েন্টারে ক্লিক করে আমরা কন্ট্রোল এল চেপে এর লাইব্রেরি উইন্ডোটি ওপেন করব। তো আমরা লাইব্রেরিতে দুটি ফোল্ডার দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ফটোস ফোল্ডার। এই ফটোস ফোল্ডারে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা এর ইমেজগুলো অর্থাৎ এই পিকচারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের যে আমরা যেহেতু চাচ্ছি যে এই ইমেজগুলো চেঞ্জ করে আমাদের পছন্দনীয় ইমেজ এখানে ঢোকাতে, সো আমাদের এই ইমেজগুলোকে প্রথমে ডিলিট করে ফেলতে হবে পর্যায়ক্রমে। তো এভাবে আমরা সিলেক্ট করে নিচে ডিলিট বাটনে ক্লিক করে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি ইমেজকে ডিলিট করে ফেলবো। ইমেজ ডিলিট হওয়ার পরে আমাদের যে কাজটি করণীয় সেটি হচ্ছে যে আমরা এখানে আমাদের যে মুভি, এই মুভির সাইজ এবং আমাদের আমরা যে ইমেজগুলো এখানে ইনসার্ট করব সেই ইমেজ সাইজ সেম হতে হবে। এই জন্য আমরা এই ইমেজ সাইজ রিসাইজিংয়ের ব্যাপারটি আমরা ফটোশপ থেকে করে নিয়ে আসবো। আমরা এখানে প্রপার্টিস থেকে দেখে নিব যে আমাদের মুভির যে সাইজ এখানে আমরা দেখছি যে 640x480। সো আমাদের এই সাইজটি আমাদের ফটোশপ থেকে এই সাইজে রিসাইজ করে আমাদের প্রত্যেকটি ইমেজ নিয়ে আসতে হবে 640x480 পিক্সেলে। এখন এখানে আমরা ফটোশপে একটি গাড়ির ইমেজ ওপেন করেছি যেটা আমি রিসাইজ করব। তো আমরা এই গাড়ির ইমেজ রিসাইজ করার জন্য চলে যাব ইমেজ মেনুতে এবং ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ যে ক্লিক করার পরে যে ডায়ালগ বক্স আসবে সেখানে আমরা নিচে প্রথমে কনস্ট্রেইন প্রপার্টিস চেকবক্সটি উঠিয়ে দিব। এরপর আমরা ওয়াইড এবং হাইটে আমাদের নির্দিষ্ট সাইজকে স্পেসিফিক করে দিব। এখানে আমরা 640 এবং 480 আমরা দিয়ে দিব যেহেতু আমাদের ফ্ল্যাশের মুভির সাইজটি ছিল এরকম। এরপর আমরা ওকে বাটনে ক্লিক করব। এভাবে আমরা প্রতিটি ইমেজকে রিসাইজ করে অর্থাৎ ফ্ল্যাশের যে নির্দিষ্ট সাইজ সেই সাইজ মতো আমরা এখান থেকে রিসাইজ করে আমরা সেভ অ্যাজ কমান্ড দিয়ে নিয়ে যাব। আমাদের কমান্ড দিতে হবে, এই জন্য আমরা ক্লিক দেন সেভ অ্যাজ ক্লিক করার পরে আমাদের নির্দিষ্ট লোকেশনে আমরা এখানে পিকচার নামে ফোল্ডার করেছি এবং ওয়ান নামে আমরা প্রথম পিকচারটি ওয়ান নামে সেভ দিব এবং জেপিজি ফরম্যাটে আমাদের অবশ্যই করতে হবে অথবা বিএমপি ফরম্যাটেও করতে পারি, দেন সেভ বাটনে ক্লিক। আমরা যদি প্রতিটি ইমেজকে আমাদের এই যে ইমেজগুলোকে আমরা স্লাইড শো করতে চাই আমরা নিউমেরিক সংখ্যাতে 1, 2, 3 এভাবে আমরা নাম দিয়ে সেভ দিয়ে নিয়ে যাই তাহলে আমরা ফ্ল্যাশে কিছু বিশেষ সুবিধা পাবো যেটি আমরা একটু পরেই দেখব। অপশন এসছে, সেখানে আমরা মিডিয়া অপশনে অ্যান্ড দেন ওকে। এবার প্রতিটি ইমেজকে জেপিজি ফরম্যাটে আমরা সেভ দিয়ে নিয়ে যাব। যে কাজটি করতে হবে যে ফ্ল্যাশের এই প্রেজেন্টেশনটির যে পিকচার লেয়ারটি রয়েছে সর্বনিচে এই পিকচার লেয়ারের প্রথম ফ্রেমটি সিলেক্ট করে আমরা ইমেজগুলো আনার জন্য ফাইল মেনুর ইম্পোর্ট কমান্ড দিব। আমরা ইম্পোর্ট দেন ইম্পোর্ট টু স্টেজ কমান্ড দেওয়ার মাধ্যমে ওগুলো নিয়ে আসবো। তো ইম্পোর্ট টু স্টেজ কমান্ড দেওয়ার পর আমরা আমাদের নির্দিষ্ট লোকেশনে যেখানে আমরা ইমেজগুলো সেভ করেছিলাম তো প্রথম ইমেজটি সিলেক্ট করে আমরা ওপেন বাটনে ক্লিক করব। ফলে আমরা একটি সিকোয়েন্স ডায়ালগ বক্স পাচ্ছি। তো এখানে আমরা যদি ইয়েস বাটনে ক্লিক করি, আমরা ইয়েস বাটনে ক্লিক করছি, তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের প্রতিটি ইমেজ 1, 2, 3 যতগুলো ইমেজ রয়েছে অটোমেটিক সবগুলো ইমেজ ফ্রেম বাই ফ্রেম বসে যাবে, বারবার এই ইমেজ আনার প্রয়োজন হবে না। আমরা এই নিউমেরিক সংখ্যাতে সেভ দেওয়ার ফলে আমরা এই সুবিধাটা পেলাম।
এরপর আমাদের যে কাজটি করতে হবে যে আমাদের স্লাইড ডান পাশে স্লাইডারে ক্লিক করে আমাদের লেয়ার লেয়ার কিছুটা অর্গানাইজ করতে হবে। এখানে আমরা লক্ষ্য করছি যে ইমেজগুলো ফটোস ফোল্ডারের বাইরে রয়েছে, কিন্তু আমাদের প্রতিটি ইমেজকে ফটোস ফোল্ডারে ঢুকিয়ে দিতে হবে। এই জন্য ইমেজকে আমরা ড্র্যাগ করে ফটোস ফোল্ডারে এভাবে ঢুকিয়ে দিব প্রতিটি ইমেজকে। আমরা যদি কন্ট্রোল এন্টার চেপে আমাদের প্রেজেন্টেশনটি টেস্ট করি, প্লে করি, তাহলে আমরা এখানে যদি অটো প্লে বাটনে ক্লিক করি তাহলে আমরা লক্ষ্য করব যে আমাদের প্রেজেন্টেশনটি আমাদের পিকচারগুলো অ্যানিমেশন হচ্ছে পর্যায়ক্রমে। আমরা লক্ষ্য করছি যে একটির পর একটি পিকচার অ্যানিমেশন হচ্ছে। এখন যদি আমরা চাই যে এই স্লাইড শো বা এই অ্যানিমেশনের যে ডিউরেশন ইন্টারভেল এটি যদি আমরা একটু স্পিড করতে চাই বা আরও স্লো করতে চাই তাহলে সেটিও আমরা কন্ট্রোল করতে পারবো। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এই যে কন্ট্রোলের যে বাটনটি রয়েছে এই কন্ট্রোলের বাটনটি সিলেক্ট করব প্রথমে। এরপর আমরা চলে যাবো নিচের প্রপার্টিজে। তো প্রপার্টিসে গেলে আমরা এখানে কম্পোনেন্টের লক্ষ্য করছি যে ডিলে 4 রয়েছে, তো আমরা যদি এখানে 4 এর জায়গায় 2 করে দিই তাহলে আমাদের এটি স্পিডি হবে। এখন যদি আমরা টেস্ট করি এবং অটো প্লে বাটনে ক্লিক করি তাহলে আমরা লক্ষ্য করছি যে আগের চেয়ে স্পিড হয়েছে আমাদের অ্যানিমেশনটি। তো এভাবে এবং পজ বাটনে ক্লিক করার মধ্যে আমরা স্টপ করে দিলাম। এভাবে আমরা আমাদের পছন্দনীয় ইমেজ দিয়ে এই ডিফল্ট যে টেমপ্লেটটি রয়েছে এটির মাধ্যমে আমরা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারবো।